আলহামদুলিল্লাহ আমিন আল্লাহাদ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা দিনী ভাই এবং বন্ধুগণ আজকে আপনাদের মাঝে সলাৎ সংক্রান্ত একটি মাস্তার সম্পর্কে আলোচনা করতে চাই এই বিষয়টি হয়তো আপনারা অনেকেই জানেন না তা হচ্ছে সলাতের নিষিদ্ধ সময় আমরা অনেকেই জানি যখন সূর্য উদিত হয় এখন যখন সূর্য ডুবে এই দু সময় সলাদ আদায় করা যায় না সলাদ আদায় করে নিষিদ্ধ কিন্তু তিনটি সলাদ রয়েছে এই সলাদগুলো আদায় করা যায় এই সলাদ সম্পর্কে আজকে আপনাদের মাঝে আলোচনা করব আমাদের উপরে আলো সবতলা যে ফরজ সলাদ যেগুলো ফরজ করেছেন দৈনিক সত্র রাখার ওই সলাদগুলো মূলত নির্দিষ্ট সময় পড়তে হবে আল্লাহ সব হান তালা পবিত্র কোরআন কেন মধ্যে বলেছেন ইন্না সলাত কানাত আলাল আল মিনা কিতাব মকুদা উপরে আল্লাহ সব হান তালা নির্দিষ্ট সময় সলাদ ফরস করেছেন অর্থাৎ সলাতের ওয়াক্তি সলাদ ফরস করেছেন যখন আজান দেওয়া হয় এবং যখন ওয়াক্ত হবে কিন্তু অনেক সময় সলাতে কেউ ঘুমিয়ে থাকে অথবা ভুলে যায় তো ওই অবস্থায় যখন তিনি সলাদ পড়ার জন্য উপস্থিত হয় ওই অবস্থায় সূর্য ডুবো অবস্থায় অথবা সূর্য উদিত অবস্থায় তো অনেকে ওই সময় সলাদ আদায় করা যা আদায় করে না কারণ তার কাছে মাসলা হয়তো জানা নেই যে এই যে নির্দিষ্ট সলাদ এই সলাদগুলো সূর্য ডুবো অবস্থায় এবং সূর্য উদিত অবস্থায় আদায় করা যায় এই বিষয়ে মূলত আমরা আলোচনা করব। এই ক্ষেত্রে তিনটি সলাদ রয়েছে তিনটি সলাদ আপনি আদায় করতে পারবেন এই তিনটি সলাতের জন্য নিষিদ্ধ সময় নেই এক নম্বরে যখন সূর্য উদিত হয় অথবা সূর্য ডুবে অথবা যে কোনো সময় যদি কোনো মুসলিম মসজিদে প্রবেশ করে আর সেখানে মসজিদে তিনি বসতে চায় তার জন্য তাকে দুই রেখার সলাপ পরিবসতে হবে এর জন্যে কোনো নিষিদ্ধ সময় নেই হোক সূর্য ডু ডুবো অবস্থায় অথবা সূর্য উদিত অবস্থায় এক্ষেত্রে রাসুদুল্লা সাল্লাম বলেছেন ইজা দাখালা হাদুকুমল মসজিদা ফালা হাত্তায় উসাল্লা রাক তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করবে ততক্ষণ পর্যন্ত বসবে না যতক্ষণ না সে দুই রেখা সলাৎ না পড়ে তাহলে মসজিদও ঢুকার ক্ষেত্রে যদি কেউ বসতে চায় তাকে দুই রেখা সলাদ পরেই বসতে হবে তার জন্যে কোনো নিষিদ্ধ সময় নেই আরেকটা সলাতের জন্য নিষিদ্ধ সময় নেই সেটা হচ্ছে ফরজ সলাত যদি কেউ ফরজ সালাদ ভুলে যায় ভুলে গিয়েছে অথবা তিনি ঘুমিয়েছিল জোহরের সলাদ পরে ঘুমিয়েছিল এমন তো অবস্থায় তিনি উঠেছে মাগরিবের সলাদ আজান দিয়ে দিবে তাহলে তার আসর সলাদ তিনি পড়তে পারল না কিন্তু হাদিসে আসছে কি ব্যক্তিরা বিলম্ব করে আর যখন একেবারেই সূর্য লাল হয়ে যায় তারা শয়তানের মাথার উপরে শিরিঙ্গির উপরে চারটা সেচ দেয় অর্থাৎ ওই অবস্থায় সালাদ পড়া নিষিদ্ধ কিন্তু যেহেতু ফরজ সলাদ এই অবস্থা আপনি পড়তে পারবেন এমনকি ফজরের অক্বে আপনি ঘুমিয়েছিলেন এমন তো অবস্থায় সূর্য উঠে গেছে এখনই আপনি সজাগ পেলেন ওই অবস্থায় আপনি সলাদ পড়বেন এক্ষেত্রে রাসু সাল্লা সাল্লাম বলেছেন মার নাম আনিস সোলাআ আউনসিহা ফালিউসাল্লিহা ইদা রাহা যখন তোমাদের কেউ সলাতে ঘুমিয়েছিল মার নাম আনিস সোলাতি সলাদ থেকে ঘুমিয়ে ঘুমিয়েছিল আউনসিহা অথবা ভুলে গিয়েছে মনে ছিল না ফালি লিহা ইজাজাক রাহা যখনই তার স্মরণ হবে তখনই তিনি সলাত আদায় করবেন অথবা আপনি যদি ফজরের ওয়াক্তে ঘুমিয়ে থাকেন হঠাৎ করে আপনি উঠলেন তাহলে আপনি ওই সময় সালাত আদায় করবেন কিন্তু ইচ্ছে করে বিলম্ব করা যাবে না এটা শুধু ফরজ সালাতের কথা বললাম আরেকটি সলাত রয়েছে এটার জন্য কোনো নিষিদ্ধ সময় নেই তা হচ্ছে আমরা অথবা হজ করার পরে যখন আপনি তওয়াব করবেন সাত চক্কর তওয়াব করার পরে দুই রেখা সলাৎ পড়তে হয় ইত্তাহা জমি মাকামি ইব্রাহিম মুসাল্লা ওই অবস্থায় দুই রেকা সরাত আপনি পড়তে পারবেন ওই সময় আপনার জন্য নিষিদ্ধ সময় নেই তাহলে আমরা জানতে পারলাম সংক্ষিপ্ত আলোচনা থেকে যে যদি কেউ ঘুমিয়ে থাকে অথবা ভুলে যায় তিনি যখনই উঠে হোক সেটা মাগরিবের ওয়াক্তে হক সেটা ফজরের ওয়াক্তে সূর্য লাল হয়ে গেছে তিনি সাথে সাথে উজু করে সাথে সাথে সরা করবে করবে একটা হচ্ছে মসজিদে ঢুকবে যখনই তিনি মসজিদে ঢুকবে যদি বসতে চায় তাহলে আদব হচ্ছে মসজিদে ঢুকি দুই রেখ সলাদ আদায় করা এটা হচ্ছে মসজিদের তাহাইয়া মসজিদের সম্মান আরেকটি বলা হলো অমরা করার পরে অথবা হস হস করার সময় অমরা করার সময় যে তাওয়াব করা হয় সাতচক্কর দেওয়া হয় কাবাঘরে তখন দুই রেখা সলাদ পড়তে হয় এই সাত চক্কর দেওয়ার পরে তাহলে এই তিনটি সলাদের ক্ষেত্রে কোনো নিষিদ্ধ সময় নেই আল্লাহ সবহান তালা আমাদেরকে পবিত্র করান এবং না জেনে তার উপর আমল করার তফিক দান করুন آمين يا رب العالمين